হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা, তারপর প্রশ্ন। আমার নাম কেদার, আরে আমার বন্ধু নাজিশ। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে, এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারেই সৃষ্টির প্রথম থেকেই এই রকম আছে, বিশ্বজগৎ সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে। এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা নেই? ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়মকানুনগুলো কখনো বদলাননি? ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে তাহলে তাকে ঈশ্বর বলবো কেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে, এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না? যদি না থাকে তাকে ঈশ্বর বলবো কেন? আমি আপনার সঙ্গে একমত। এখন এটা ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না, সেই কারণে তিনি কিছু বদলাননি, তিনি আপনার কথা মতো চলবেন না। এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না, আপনি চাচ্ছেন তিনি যেন বদলান, আল্লাহ আপনাকে মানবেন কেন? যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 30 যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো, এটাই আল্লাহর আইন। তিনি চাইলেই বদলাতে পারেন, কিন্তু তিনি বদলাতে চান না, এটা তার ইচ্ছা। এখন ধরুন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন? উত্তরটা হচ্ছে না। তবে কিয়ামতের দিনে, কিয়ামতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন। শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনে এটা ঘটবে, তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন। কোরআন পরিষ্কারভাবে বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 1 যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান আর যে কাজ ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।